অধ্যাপক ডক্টর আবুল বারাকাত একজন অর্থনীতিবিদ। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে শিক্ষকতা করছেন। তিনি 2009 সাল থেকে 2014 সাল পর্যন্ত দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি। তার জন্ম 27 সেপ্টেম্বর 1954 সালে কুষ্টিয়া জেলায়। কাজী খালিকুজ্জামান আহমেদ নেতৃত্বস্থানীয় একজন অর্থনীতিবিদ, উন্নয়ন চিন্তাবিদ ও কর্মী। তিনি বর্তমানে ঢাকা স্কুল অফ ইকোনমিক্সের চেয়ারম্যান। এছাড়াও তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান। জন্ম 12 মার্চ 1943 সিলেট জেলায়। ফাহমিদা খাতুন একজন বাংলাদেশি মহিলা অর্থনীতিবিদ। বর্তমানে তিনি সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর নির্বাহী পরিচালক। রেহমান সোভান একজন বাংলাদেশি অর্থনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। তিনি 1960-এর দশকে জাতীয়তাবাদী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। এছাড়া তিনি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। 1925 সালে তিনি জন্মগ্রহণ করেন। ফখরুদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন অর্থনীতিবিদ, সরকারি কর্মচারী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর। 2006 সালে 12 জানুয়ারি তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হন এবং তিনি দীর্ঘ 2 বছর এ পদে আসীন ছিলেন। তিনি 1 মে 1940 সালে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।